আননোন ট্রু ফ্যাক্টসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা সিনেমার বর্তমান জনপ্রিয় নায়িকা মাহি, তবে দর্শকরা এমন স্থানে মাহিকে এমন বোকরা পড়া অবস্থায় দেখে সবাই অবাক। নিউজটি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গোপনে বোরকা পরে সিনেমা হলে মাহি। চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ঢাকা অ্যাটাক ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার 6 অক্টোবর। ছবিটি দেখতে শুক্রবার সন্ধ্যার শোতে গোপনে বোরকা পরে রংপুরের শাপলা সিনেমা হলে গিয়েছিলেন তিনি। মাহি বলেন, মা এবং কাছের কজন মানুষকে নিয়ে সন্ধ্যার শোতে ঢাকা অ্যাটাক দেখতে যাই। হলে গিয়ে দেখি টিকিট নেই, কাউন্টারে টিকিট না পেয়ে হতাশ হয়েছিলাম। এই সময় স্থানীয় এক ব্যক্তি আমাদের টিকিটের ব্যবস্থা করে দেন, তবে তা ব্ল্যাকে, দ্বিগুণ দাম দিয়ে টিকিট কিনতে হয়েছিল। মাহি আরও বলেন, সন্ধ্যার শোতে আমরা দ্বিগুণ দাম দিয়ে টিকিট কিনে কোনো রকম সিটে বসি, কিন্তু ভেতরে প্রচুর গরম ছিল। আধা ঘন্টা পর আমার অস্বস্তি লাগতে শুরু করে, প্রতিটা ছেলেকে দেখছি টি শার্ট খুলে ছবি দেখতে, কিন্তু উঠে যাচ্ছিল না। তাদের জন্য খুব খারাপ লেগেছে। আবার এটাও আমাদের ভাগ্য যে তারা এত কষ্ট করে আমাদের ভালোবেসে ছবি দেখে। দর্শকদের প্রশংসা পাশে থেকে শুনেছি, তারা ছবিটি দেখে ভীষণ মজা পেয়েছে। মাহি বলেন, বোরকা পরে গিয়েছিলাম সাধারণ দর্শক যেন আমাকে চিনতে না পারে। আমাকে চিনতে পারলে ছবি না দেখে হয়তো আমার পিছু ছুটত। চাইলে সিনেমা হলের মালিককে বলে টিকিট ম্যানেজ করতে পারতাম, কিন্তু সেটি করিনি, কারণ দর্শকদের প্রতিক্রিয়া বুঝতে চেয়েছি পাশে থেকে। সাথে থেকে নিউজটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিউজটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট শেয়ার করুন।